নমস্কার, আমি সতীশ মিতা, স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিহিংসা। মুকুন্দবাবুদের ভূতপূর্ব দেওয়ানের পৌত্রী বর্তমান ম্যানেজারের স্ত্রী ইন্দ্রাণী অশুভক্ষণে বাবুদের বাড়িতে তাহাদের দৌহিত্রের বিবাহে বৌভাতের নিমন্ত্রণে উপস্থিত ছিলেন। তৎপূর্বকার ইতিহাস সংক্ষেপে বলিয়া রাখিলে কথাটা পরিষ্কার হইবে। এক্ষণে মুকুন্দবাবুও ভূতপূর্ব, তাহার দেওয়ান গৌরীকান্তও ভূতপূর্ব। কালের আহ্বান অনুসারে উভয়ের কেহই সস্থানে সশরীরে বর্তমান নাই, কিন্তু যখন ছিলেন তখন উভয়ের মধ্যে বন্ধন অত্যন্ত দৃঢ় ছিল। পিতৃ মাতৃহীন গৌরীকান্তের যখন কোনো জীবন উপায় ছিল না, তখন মুকুন্দলাল কেবলমাত্র মুখ দেখিয়া তাহাকে বিশ্বাস করিয়া তাহার উপরে নিজের ক্ষুদ্র বিষয় সম্পত্তির পর্যবেক্ষণের ভার দেন। কালে প্রমাণ হইল যে মুকুন্দলাল ভুল করেন নাই। কীট যেমন করিয়া বল্মিক রচনা করে, স্বর্গকামী যেমন করিয়া পুণ্য সঞ্চয় করে, গৌরীকান্ত তেমনি করিয়া অশ্রান্ত যত্নে তিলে তিলে দিনে দিনে মুকুন্দলালের বিষয় বৃদ্ধি করিতে লাগিলেন। অবশেষে যখন তিনি কৌশলে আশ্চর্য সুলভ মূল্যে তরফ বাঁকাগাড়ি ক্রয় করিয়া মুকুন্দলালের সম্পত্তিভুক্ত করিলেন, তখন হইতে মুকুন্দবাবুরা গণ্যমান্য জমিদার শ্রেণীতে প্রতিষ্ঠিত হইলেন। প্রভুর উন্নতির সঙ্গে সঙ্গে ভৃত্যেরও উন্নতি হইল। অল্পে অল্পে তাহার কোঠাবাড়ি, জোতজমা এবং পূজার্চনা বিস্তর লাভ করিল, এবং যিনি এককালে সামান্য তহসিলদার শ্রেণীর ছিলেন তিনিও সাধারণের নিকট দেওয়ানজি নামে পরিচিত হইলেন। ইহাই ভূতপূর্বকালের ইতিহাস। বর্তমানকালে মুকুন্দবাবুর একটি পৌষ্যপুত্র আছেন, তাহার নাম বিনোদ বিহারী, এবং গৌরীকান্তের সুশিক্ষিত নাতজামাই অম্বিকাচরণ তাহাদের ম্যানেজারের কাজ করিয়া থাকেন। দেয়ানজি তাহার পুত্র রমাকান্তকে বিশ্বাস করিতেন না, সেই জন্য বার্ধক্যবশত নিজে যখন কাজ ছাড়িয়া দিলেন তখন পুত্রকে লঙ্ঘন করিয়া নাতজামাই অম্বিকাকে আপন কার্যে নিযুক্ত করিয়া দিলেন। কাজকর্ম বেশ চলিতেছে, পূর্বের আমলে যেমন ছিল এখনো সকলেই প্রায় তেমনি আছে, কেবল একটা বিষয়ে একটু প্রভেদ ঘটিয়াছে। এখন প্রভু ভৃত্যের সম্পর্ক কেবল কাজকর্মের সম্পর্ক, হৃদয় সম্পর্ক নয়। পূর্বকালে টাকা সস্তা ছিল এবং হৃদয়টাও কিছু সুলভ ছিল, এখন সর্বসম্মতিক্রমে হৃদয়ের বাজে খরচটা এক প্রকার রহিত হইয়াছে, নিতান্ত আত্মীয়ের ভাগেই টানাটানি পড়িয়াছে, তা বাহিরের লোকে পাইবে কোথা হইতে। ইতিমধ্যে বাবুদের বাড়িতে দৌহিত্রের বিবাহে বৌভাতের নিমন্ত্রণে দেওয়ানজির পৌত্রী ইন্দ্রাণী গিয়া উপস্থিত হইল। সংসারটা কৌতূহলী অদৃষ্ট পুরুষের রাসায়নিক পরীক্ষাশালা। এখানে কতকগুলা বিচিত্র চরিত্র মানুষ একত্র করিয়া তাহাদের সংযোগ বিয়োগে নিয়ত কত চিত্র বিচিত্র অভূতপূর্ব ইতিহাস সৃজিত হইতেছে, তাহার আর সংখ্যা নাই। এই বৌভাতে নিমন্ত্রণ স্থলে এই আনন্দ কার্যের মধ্যে দুটি দুই রকমের মানুষের দেখা হইল, এবং দেখিতে দেখিতে সংসারের অশ্রান্ত জাল বুনানির মধ্যে একটা নূতন বর্ণের সূত্র উঠিয়া পড়িল এবং একটা নূতন রকমের গ্রন্থি পড়িয়া গেল। সকলের আহারাদি শেষ হইয়া গেলে ইন্দ্রাণী বৈকালের দিকে কিছু বিলম্বে মনিব বাড়িতে গিয়া উপস্থিত হইয়াছিল। বিনোদের স্ত্রী নয়নতারা যখন বিলম্বের কারণ জিজ্ঞাসা করিল, ইন্দ্রাণী গৃহকর্মের ব্যস্ততা, শারীরিক অস্বাস্থ্য প্রভৃতি দুই চারিটা কারণ প্রদর্শন করিল, কিন্তু তাহা কাহারও সন্তোষজনক বোধ হইল না। প্রকৃত কারণ যদিও ইন্দ্রাণী গোপন করিল, তথাপি তাহা বুঝিতে কাহারও বাকি রহিল না। সে কারণটি এই মুকুন্দবাবুরা প্রভু ধনী বটে, কিন্তু কুলমর্যাদায় গৌরীকান্ত তাহাদের অপেক্ষা অনেক শ্রেষ্ঠ। ইন্দ্রাণী সে শ্রেষ্ঠতা ভুলিতে পারে না, সেই জন্য মনিবের বাড়িতে পাছে খাইতে হয় এই ভয়ে সে যথেষ্ট বিলম্ব করিয়া গিয়াছিল।
তাহার অভিসন্ধি বুঝিয়া তাহাকে খাওয়াইবার জন্য বিশেষ পীড়াপীড়ি করা হইয়াছিল। কিন্তু ইন্দ্রাণী পরাস্ত হইবার মেয়ে নয়, তাহাকে কিছুতেই খাওয়ানো গেল না। একবার মুকুন্দ এবং গৌরীকান্ত বর্তমানেও কুলাভিমান লইয়া ইহা অপেক্ষা বৃহত্তর বিপ্লব বাধাইয়াছিল, সে ঘটনা এই স্থানে উল্লেখ করা যাইতে পারে। ইন্দ্রাণী দেখিতে বড় সুন্দর, আমাদের ভাষায় সুন্দরীর সহিত স্থির সৌদামিনীর তুলনা প্রসিদ্ধ আছে। সে তুলনা অধিকাংশ স্থলেই খাটে না, কিন্তু ইন্দ্রাণীকে খাটে। ইন্দ্রাণী যেন আপনার মধ্যে একটা প্রবল বেগ এবং প্রখর জ্বালা একটি সহজ শক্তির দ্বারা অটল গাম্ভীর্য পাশে অতি অনায়াসে বাঁধিয়া রাখিয়াছে। বিদ্যুৎ তাহার মুখে চক্ষে এবং সর্বাঙ্গে নিত্যকাল ধরিয়া নিস্তব্ধ হইয়া রহিয়াছে। এখানে তাহার চপলতা নিষিদ্ধ। এই সুন্দরী মেয়েটিকে দেখিয়া মুকুন্দবাবু তাহার পৌষ্যপুত্রের সহিত ইহার বিবাহ দিবার প্রস্তাব গৌরীকান্তের নিকট উত্থাপিত করিয়াছিলেন। প্রভু ভক্তিতে গৌরীকান্ত কাহারও নিকটে নূন্য ছিলেন না, তিনি প্রভুর জন্য প্রাণ দিতে পারিতেন এবং তাহার অবস্থার যতই উন্নতি হোক এবং কর্তা তাহার প্রতি বন্ধুর ন্যায় ব্যবহার করিয়া তাহাকে যতই প্রশ্রয় দিন, তিনি কখনো ভ্রমেও স্বপ্নেও প্রভুর সম্মান বিস্মৃত হন নাই। প্রভুর সম্মুখে এমনকি প্রভুর প্রসঙ্গে তিনি যেন সন্নত হইয়া পড়িতেন, কিন্তু এই বিবাহের প্রস্তাবে তিনি কিছুতেই সম্মত হন নাই। প্রভু ভক্তির দেনা তিনি কড়ায় গণ্ডায় শোধ করিতেন, কুলমর্যাদার পাওনা তিনি ছাড়িবেন কেন? মুকুন্দলালের পুত্রের সহিত তিনি তাহার পৌত্রীর বিবাহ দিতে পারেন না। ভৃত্যের এই কুলগর্ব মুকুন্দলালের ভালো লাগে নাই। তিনি আশা করিয়াছিলেন এই প্রস্তাবের দ্বারা তাহার ভক্ত সেবকের প্রতি অনুগ্রহ প্রকাশ করা হইবে। গৌরীকান্ত যখন কথাটা সেভাবে লইলেন না, তখন মুকুন্দলাল কিছুদিন তাহার সহিত বাক্যালাপ বন্ধ করিয়া তাহাকে অত্যন্ত মনোকষ্ট দিয়াছিলেন। প্রভুর এই বিমুখ ভাব গৌরীকান্তের বক্ষে মৃত্যুশেলের ন্যায় বাজিয়াছিল, কিন্তু তথাপি তিনি তাহার পৌত্রীর সহিত এক পিতৃমাতৃহীন দরিদ্র কুলির সন্তানের বিবাহ দিয়া তাহাকে ঘরে পালন করিয়া নিজের অর্থে শিক্ষাদান করিতে লাগিলেন। সেই কুলমদগর্বিত পিতামহের পৌত্রী ইন্দ্রাণী তাহার প্রভুগৃহে গিয়া আহার করিল না। ইহাতে তাহার প্রভুপত্নী নয়নতারার অন্তঃকরণে সুমধুর প্রীতিরস উদ্বেলিত হইয়া উঠে নাই, সে কথা বলা বাহুল্য। তখন ইন্দ্রাণীর অনেকগুলি স্পর্ধা নয়নতারার বিদ্বেষ কষায়িত কল্পনাচক্ষে প্রকাশ পাইতে লাগিল। প্রথম, ইন্দ্রাণী অনেক গহনা পরিয়া অত্যন্ত সুসজ্জিত হইয়া আসিয়াছিল। মনিব বাড়িতে এত ঐশ্বর্যের আড়ম্বর করিয়া প্রভুদের সহিত সমকক্ষতা দেখাইবার কি আবশ্যক ছিল? দ্বিতীয়, ইন্দ্রাণীর রূপের গর্ব। ইন্দ্রাণীর রূপটা ছিল সে বিষয়ে সন্দেহ নাই, এবং নিম্নপদস্থ ব্যক্তির এত অধিক রূপ থাকা অনাবশ্যক এবং অন্যায় হইতে পারে, কিন্তু তাহার গর্বটা সম্পূর্ণ নয়নতারার কল্পনা। রূপের জন্য কাহাকেও দোষী করা যায় না, এই জন্য নিন্দা করিতে হইলে অজ্ঞতা গর্বের অবতারণা করিতে হয়। তৃতীয়, ইন্দ্রাণীর দাম্ভিকতা, চলিত ভাষায় যাহাকে বলে দিমাক। ইন্দ্রাণীর একটি স্বাভাবিক গাম্ভীর্য ছিল, অত্যন্ত প্রিয় পরিচিত ব্যক্তি ব্যতীত সে কাহারও সহিত মাখামাখি করিতে পারিত না। তাহা ছাড়া গায়ে পড়িয়া একটা শোরগোল করা, অগ্রসর হইয়া সকল কাজে হস্তক্ষেপ করিতে যাওয়া, সেও তাহার স্বভাবসিদ্ধ ছিল না। এইরূপ নানা প্রকার অমূলক ও সমূলক কারণে নয়নতারা ক্রমশ উত্তপ্ত হইয়া উঠিতে লাগিল, এবং অনাবশ্যক সূত্র ধরিয়া ইন্দ্রাণীকে আমাদের ম্যানেজারের স্ত্রী, আমাদের দিয়ানের নাতনি বলিয়া বারংবার পরিচিত ও অভিহিত করিতে লাগিল। তাহার একজন প্রিয় মুখুরা দাসীকে শিখাইয়া দিল, সে ইন্দ্রাণীর গায়ের উপর পড়িয়া সখীভাবে তাহার গহনাগুলি হাত দিয়া নাড়িয়া নাড়িয়া সমালোচনা করিতে লাগিল।
কণ্ঠী এবং বাজুবন্ধের প্রশংসা করিয়া জিজ্ঞাসা করিল, হ্যাঁ ভাই, এ কি গিলটি করা? ইন্দ্রাণী পরম গম্ভীর মুখে কহিল, না, এ পিতলে। নয়নতারা ইন্দ্রাণীকে সম্বোধন করিয়া কহিল, ওগো, তুমি ওখানে একলা দাঁড়িয়ে কি করছো? এই খাবারগুলো হাটখোলার পালকিতে তুলে দিয়ে এসো না। অদূরে বাড়ির দাসী উপস্থিত ছিল। ইন্দ্রাণী কেবল মুহূর্তকালের জন্য তাহার বিপুল পক্ষচ্ছায়া গভীর উদার দৃষ্টি মেলিয়া নয়নতারার মুখের দিকে চাহিল এবং পরক্ষণেই নীরবে মিষ্টান্নপূর্ণ সরা খুরি তুলিয়া লইয়া হাটখোলার পালকির উদ্দেশ্যে নিচে চলিল। যিনি এই মিষ্টান্ন উপহার প্রাপ্ত হইয়াছেন তিনি শশব্যস্ত হইয়া কহিলেন, তুমি কেন ভাই কষ্ট করছ? দাও না, ওই দাসের হাতে দাও। ইন্দ্রাণী তাহাতে সম্মত না হইয়া কহিল, এতে আর কষ্ট কিসের? অপরা কহিলেন, তবে ভাই আমার হাতে দাও। ইন্দ্রাণী কহিল, না না, আমি নিয়ে যাচ্ছি। বলিয়া অন্নপূর্ণা যেমন স্নিগ্ধ গম্ভীর মুখে সমুচ্চ স্নেহে ভক্তকে সহস্তে অন্ন তুলিয়া দিতে পারিতেন, তেমনি অটল স্নিগ্ধভাবে ইন্দ্রাণী পালকিতে মিষ্টান্ন রাখিয়া আসিল এবং সেই 2 মিনিট কালের সংস্রবে হাটখোলা বাসিনী ধনী গৃহবধূ এই স্বল্পভাষিনী মৃত হাসিনী ইন্দ্রাণীর সহিত জন্মের মতো প্রাণের সখিত্ব স্থাপনের জন্য উচ্ছ্বসিত হইয়া উঠিল। এইরূপে নয়নতারা স্ত্রীজন সুলভ নিষ্ঠুর নৈপুণ্যের সহিত যতগুলি অপমান স্বর বর্ষণ করিল, ইন্দ্রাণী তাহার কোনোটাতেই গায়ে বিধিতে দিল না। সকলগুলোই তাহার অকলঙ্ক সমুজ্জ্বল সহজ তেজস্বিতার কঠিন বর্মে ঠেকিয়া আপনি ভাঙিয়া ভাঙিয়া পড়িয়া গেল। তাহার গম্ভীর অবিচলতা দেখিয়া নয়নতারার আক্রোশ আরো বাড়িয়া উঠিতে লাগিল এবং ইন্দ্রাণী তাহা বুঝিতে পারিয়া এক সময় অলক্ষে কাহারও নিকট বিদায় না লইয়া বাড়ি চলিয়া আসিল। যাহারা শান্তভাবে সহ্য করে তাহারা গভীরতর রূপে আহত হয়। অপমানের আঘাত ইন্দ্রাণী যদিও অসীম অবক্ষাভরে প্রত্যাখ্যান করিয়াছিল, তথাপি তাহা তাহার অন্তরে বাজিয়াছিল। ইন্দ্রাণীর সহিত যেমন বিনোদ বিহারীর বিবাহের প্রস্তাব হইয়াছিল, তেমনি এক সময় ইন্দ্রাণীর এক দুঃসম্পর্কের নিঃস্ব বিস্তৃত ভাই বামাচরণের সহিত নয়নতারার বিবাহের কথা হয়। সেই বামাচরণ এখন বিনোদের সেরেস্তায় একজন সামান্য কর্মচারী। ইন্দ্রাণীর এখনো মনে পড়ে, বাল্যকালে একদিন নয়নতারার বাপ নয়নকে সঙ্গে করিয়া তাহাদের বাড়িতে আসিয়া বামাচরণের সহিত তাহার কন্যার বিবাহের জন্য গৌরীকান্তকে বিস্তর অনুনয় বিনয় করিয়াছিলেন। সেই উপলক্ষে ক্ষুদ্র বালিকা নয়নতারার অসামান্য প্রগলভতায় গৌরীকান্তের অন্তঃপুরে সকলেই আশ্চর্য এবং কৌতুকান্বিত হইয়াছিলেন এবং তাহার সেই অকালপক্কতার নিকট মুখচোরা লাজুক ইন্দ্রাণী নিজেকে নিতান্ত অক্ষমা অনভিজ্ঞা জ্ঞান করিয়াছিল। গৌরীকান্ত এই মেয়েটির অনর্গল কথায় বার্তায় এবং চেহারায় বড়ই খুশি হইয়াছিলেন, কিন্তু কুলের যৎকিঞ্চিত ত্রুটি থাকায় বামাচরণের সহিত ইহার বিবাহ প্রস্তাবে মত দিলেন না। অবশেষে তাহারই পছন্দে এবং তাহারই চেষ্টায় অকুলীন বিনোদের সহিত নয়নতারার বিবাহ হয়। এই সকল কথা মনে করিয়া ইন্দ্রাণী কোনো সান্ত্বনা পাইল না, বরং অপমান আরো বেশি করিয়া বাজিতে লাগিল। মহাভারতে বর্ণিত শুক্রাচার্য দুহিতা দেবযানী এবং শর্মিষ্ঠার কথা মনে পড়িল। দেবযানী যেমন তাহার প্রভুকন্যা শর্মিষ্ঠার দর্প চূর্ণ করিয়া তাহাকে দাসী করিয়াছিল, ইন্দ্রাণী যদি তেমনি করিতে পারিত তবেই যথোপযুক্ত বিধান হইত। এক সময় ছিল যখন দৈত্যদের নিকট দৈত্যগুরু শুক্রাচার্যের ন্যায় মুকুন্দবাবুর পরিবারবর্গের নিকট তাহার পিতামহ গৌরীকান্ত একান্ত আবশ্যক ছিলেন, তখন তিনি যদি ইচ্ছা করিতেন তবে মুকুন্দবাবুকে হীনতা স্বীকার করাইতে পারিতেন, কিন্তু তিনি মুকুন্দলালের বিষয় সম্পত্তিকে
উন্নতির চরম সীমায় উত্তীর্ণ করিয়া দিয়া সর্বপ্রকার শৃঙ্খলা স্থাপন করিয়া গিয়াছেন। অতএব আজ আর তাহাকে স্মরণ করিয়া প্রভুদের কৃতজ্ঞ হইবার আবশ্যকতা নাই। ইন্দ্রাণী মনে করিল, বাঁকাগাড়ি পরগনা তাহার পিতামহ অনায়াসে নিজের জন্যই কিনিতে পারিতেন। তখন তাহার সে ক্ষমতা জন্মিয়াছিল, তাহা না করিয়া তিনি সেটা মনিবকে কিনিয়া দিলেন। ইহা যে এক প্রকার দান করা, সে কথা কি আজ সেই মনিবের বংশে কেহ মনে করিয়া রাখিয়াছে? আমাদেরই দত্ত ধনমানের গর্বে তোমরা আমাদিগকে আজ অপমান করিবার অধিকার পাইয়াছ। ইহাই মনে করিয়া ইন্দ্রাণীর চিত্ত ক্রুদ্ধ হইয়া উঠিল। বাড়ি ফিরিয়া আসিয়া সে দেখিল তাহার স্বামী প্রভু গৃহের নিমন্ত্রণ ও তাহার পরে জমিদারি কাছারির সমস্ত কাজকর্ম সারিয়া তাহার শয়নকক্ষের একটি কেদারা আশ্রয় করিয়া নিভৃতে খবরের কাগজ পাঠ করিতেছেন। অনেকের ধারণা আছে যে স্বামী স্ত্রীর স্বভাব প্রায় একরূপ হইয়া থাকে। তাহার কারণ, দৈবাৎ কোন কোন স্থলে স্বামী স্ত্রীর স্বভাবের মিল দেখিতে পাইলে সেটা আমাদের নিকট এমন সমুচিত এবং সঙ্গত বলিয়া বোধ হয় যে আমরা আশা করি এই নিয়ম বুঝি অধিকাংশ স্থলেই খাটে। যাহা হোক, বর্তমান ক্ষেত্রে অম্বিকাচরণের সহিত ইন্দ্রাণীর দুই একটা বিশেষ বিষয়ে বাস্তবিক স্বভাবের মিল দেখা যায়। অম্বিকাচরণ তেমন মিশুক লোক নহেন, তিনি বাহিরে যান কেবলমাত্র কাজ করিতে। নিজের কাজ সম্পূর্ণ শেষ করিয়া এবং অন্যকে পুরা মাত্রায় কাজ করাইয়া লইয়া বাড়ি আসিয়া যেন তিনি অনাত্মীয়তার আক্রমণ হইতে আত্মরক্ষা করিবার জন্য এক দুর্গম দুর্গের মধ্যে প্রবেশ করেন। বাহিরে তিনি এবং তাহার কর্তব্য কর্ম, ঘরের মধ্যে তিনি এবং তাহার ইন্দ্রাণী, ইহাতেই তাহার সমস্ত জীবন পর্যাপ্ত। ভূষণের ছটা বিস্তার করিয়া যখন সুসজ্জিতা ইন্দ্রাণী ঘরে প্রবেশ করিলেন, তখন অম্বিকাচরণ তাহাকে পরিহাস করিয়া কি একটা কথা বলিবার উপক্রম করিলেন। কিন্তু সহসা ক্রান্ত হইয়া চিন্তিতভাবে জিজ্ঞাসা করিলেন, তোমার কি হয়েছে? ইন্দ্রাণী তাহার সমস্ত চিন্তা হাসিয়া উড়াইয়া দিবার চেষ্টা করিয়া কহিলেন, কি আর হবে, সম্প্রতি আমার স্বামীরত্নের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। অম্বিকা খবরের কাগজ ভূমিতলে ফেলিয়া দিয়া কহিলেন, সে তো আমার অগোচরে নেই, তৎপূর্বে? ইন্দ্রাণী একে একে গহনা খুলিতে খুলিতে বলিলেন, তৎপূর্বে স্বামিনীর কাছ থেকে সমাদর লাভ হয়েছে। অম্বিকা জিজ্ঞাসা করিলেন, সমাদরটা কি রকমের? ইন্দ্রাণী স্বামীর কাছে আসিয়া তাহার কেদারার হাতার উপর বসিয়া তাহার গ্রীবা বেষ্টন করিয়া উত্তর করিল, তোমার কাছ থেকে যে রকমের পাই ঠিক সেই রকমের নয়। তাহার পর ইন্দ্রাণী একে একে সকল কথা বলিয়া গেল। সে মনে করিয়াছিল স্বামীর কাছে এই সকল অপ্রিয় কথার উত্থাপন করিবে না, কিন্তু সে প্রতিজ্ঞা রক্ষা হইল না এবং ইহার অনুরূপ প্রতিজ্ঞাও ইন্দ্রাণী ইতিপূর্বে কখনো রক্ষা করিতে পারে নাই। বাহিরের লোকের নিকট ইন্দ্রাণী যতই সংযত সমাহিত হইয়া থাকিত, স্বামীর নিকটে সে সেই পরিমাণে আপন প্রকৃতির সমুদয় স্বাভাবিক বন্ধন মোচন করিয়া ফেলিত, সেখানে লেশ মাত্র আত্মগোপন করিতে পারিত না। অম্বিকাচরণ সমস্ত ঘটনা শুনিয়া মর্মান্তিক ক্রুদ্ধ হইয়া উঠিলেন, বলিলেন, এখনই আমি কাজে ইস্তফা দেব। তৎক্ষণাৎ তিনি বিনোদবাবুকে এক কড়া চিঠি লিখিতে উদ্যত হইলেন। ইন্দ্রাণী তখন চৌকির হাতা হইতে নিচে নামিয়া মাদুর পাতা মেঝের উপর স্বামীর পায়ের কাছে বসিয়া তাহার কোলের উপর বাহু রাখিয়া বলিল, এত তাড়াতাড়িতে কাজ নাই, চিঠি আজ থাক, কাল সকালে যা হয় স্থির করো। অম্বিকা উত্তেজিত হইয়া উঠিয়া কহিলেন, না না, আর এক দণ্ড বিলম্ব করা উচিত নয়। ইন্দ্রাণী তাহার পিতামহের হৃদয় মৃণালে একটি মাত্র পদ্মের মতো ফুটিয়া উঠিয়াছিল।
তাহার অন্তর হইতে সে যেমন স্নেহরস আকর্ষণ করিয়া লইয়াছিল, তেমনি পিতামহের চিত্ত সঞ্চিত অনেকগুলি ভাব সে অলক্ষে গ্রহণ করিয়াছিল। মুকুন্দলালের পরিবারের প্রতি গৌরীকান্তের যে একটি অচল নিষ্ঠা ও ভক্তি ছিল, ইন্দ্রাণী যদিও তাহা সম্পূর্ণ প্রাপ্ত হয় নাই, কিন্তু প্রভু পরিবারের হিত সাধনে জীবন অর্পণ করা যে তাহাদের কর্তব্য, এই ভাবটি তাহার মনে দৃঢ় বদ্ধমূল হইয়া গিয়াছিল। তাহার সুশিক্ষিত স্বামী ইচ্ছা করিলে ওকালতি করিতে পারিতেন, সম্মানজনক কাজ লইতে পারিতেন, কিন্তু তাহার স্ত্রীর হৃদয়ের দৃঢ় সংস্কার অনুসরণ করিয়া তিনি অনন্য মনে সন্তুষ্ট চিত্তে বিনোদের বিষয় সম্পত্তির তত্ত্বাবধান করিতেছিলেন। ইন্দ্রাণী যদিও অপমানে আহত হইয়াছিল, তথাপি তাহার স্বামী যে বিনোদ বিহারীর কাজ ছাড়িয়া দিবে এ তাহার কিছুতেই মনে লইল না। ইন্দ্রাণী তখন যুক্তির অবতারণা করিয়া মৃদুস্বরে মিষ্ট স্বরে কহিল, বিনোদ বাবুর তো কোনো দোষ নেই, তিনি এর কিছুই জানেন না। তার স্ত্রীর উপর রাগ করে তুমি হঠাৎ তাড়াতাড়ি তার সঙ্গে ঝগড়া করতে যাবে কেন? শুনিয়া অম্বিকাবাবু উচ্চৈঃস্বরে হাসিয়া উঠিলেন, নিজের সংকল্প তাহার নিকট অত্যন্ত হাস্যকর বলিয়া বোধ হইল। তিনি কহিলেন, সে একটা কথা বটে, কিন্তু মনিব হন আর যিনি হন, ওদের ওখানে আর কখনো তোমাকে পাঠাচ্ছি নে। এই অল্প একটু ঝড়েই সেদিনকার মতো মেঘ কাটিয়া গেল এবং গৃহ প্রসন্ন হইয়া উঠিল, এবং স্বামীর বিশেষ আদরে ইন্দ্রাণী বাহিরের সমস্ত অনাদর বিস্মৃত হইয়া গেল। বিনোদ বিহারী অম্বিকাচরণের উপর সম্পূর্ণ ভার দিয়া জমিদারির কাজ কিছুই দেখিতেন না। নিতান্ত নির্ভর ও অতি নিশ্চয়তা বশত কোনো কোনো স্বামী ঘরের স্ত্রীকে যেরূপ অবহেলার চক্ষে দেখিয়া থাকে, নিজের জমিদারির প্রতিও বিনোদের কতকটা সেইভাবে উপেক্ষা ছিল। জমিদারির আয় এতই নিশ্চিত বাধা যে তাহাকে আয় বলিয়া বোধ হয় না, তাহা অভ্যস্ত এবং তাহার কোনো আকর্ষণ ছিল না। বিনোদের ইচ্ছা ছিল একটা সংক্ষেপে সুড়ঙ্গ পথ অবলম্বন করিয়া হঠাৎ এক রাত্রির মধ্যে কুবেরের ভাণ্ডারের মধ্যে প্রবেশ করিবেন। সেই জন্য নানা লোকের পরামর্শে তিনি গোপন নানা প্রকার আজকবি ব্যবসায় হস্তক্ষেপ করিতেন। কখনো স্থির হইত দেশের সমস্ত বাবলা গাছ জমা লইয়া গরুর গাড়ির চাকা তৈরি করিবেন, কখনো পরামর্শ হইত সুন্দরবনের সমস্ত মধুচক্র তিনি আহরণ করিবেন, কখনো লোক পাঠাইয়া পশ্চিম প্রদেশের বনগুলি বন্দোবস্ত করিয়া হরিতকের ব্যবসায় এক চেটে করিবার আয়োজন হইত। বিনোদ মনে মনে ইহা বুঝিতেন যে অন্য লোকে শুনিলে হাসিবে, সেই জন্য কাহারও কাছে প্রকাশ করিতে চাহিতেন না। বিশেষত অম্বিকাচরণকে তিনি একটু বিশেষ লজ্জা করিতেন। অম্বিকা পাছে মনে করেন তিনি টাকাগুলো নষ্ট করিতে বসিয়াছেন, সেজন্য মনে মনে সংকুচিত ছিলেন। অম্বিকার নিকট তিনি এমন ভাবে থাকিতেন যেন অম্বিকাই জমিদার এবং তিনি কেবল বসিয়া থাকিবার জন্য বার্ষিক কিছু বেতন পাইতেন। নিমন্ত্রণের পরদিন হইতে নয়নতারা তাহার স্বামীর কানে মন্ত্র দিতে লাগিলেন, তুমি তো নিজে কিছুই দেখো না, তোমাকে অম্বিকা হাতে তুলিয়া যাহা দেয় তাহাই তুমি শিরোধার্য করিয়া লও, এদিকে ভিতরে ভিতরে কি সর্বনাশ হইতেছে তাহা কেহই জানে না। তোমার ম্যানেজারের স্ত্রী যা গহনা পরিয়া আসিয়াছিল, এমন গহনা তোমার ঘরে আসিয়া আমি কখনো চক্ষেও দেখি নাই। এসব গয়না সে পায় কোথা হইতে, এবং এত দেমাকি বা তাহার বাড়িল কিসের জোরে, ইত্যাদি ইত্যাদি গহনার বর্ণনা নয়নতারা অনেকটা অতিরঞ্জিত করিয়া বলিল, এবং ইন্দ্রাণী নিজে মুখে তাহার দাসীকে কি সকল কথা বলিয়া গেছে তাহাও সে বহুল পরিমাণে রচনা করিয়া গেল। বিনোদ দুর্বল প্রকৃতির লোক, একদিকে সে পরের প্রতি নির্ভর না করিয়াও থাকিতে পারে না, অপরদিকে যে তাহার কানে যেরূপ সন্দেহ তুলিয়া দেয় সে তাহাই বিশ্বাস করিয়া বসে। ম্যানেজার যে চুরি করিতেছে মুহূর্তকালের মধ্যেই এ বিশ্বাস তাহার দৃঢ় হইল।
বিশেষত কাজ সে নিজে দেখে না বলিয়া কল্পনায় সে নানা প্রকার বিভীষিকা দেখিতে লাগিল। অথচ কেমন করিয়া ম্যানেজারের ছুরি ধরিতে হইবে তাহারও রাস্তা সে জানে না। স্পষ্ট করিয়া তাহাকে কিছু বলিতে পারে এমন সাহস নাই, মহা মুশকিল হইল। অম্বিকাচরণের একাধিপত্যে কর্মচারীগণ সকলেই ঈর্ষান্বিত ছিল, বিশেষত গৌরীকান্ত তাহার যে দুঃসম্পর্কীয় ভাগিনেও বামাচরণকে কাজ দিয়াছিলেন, অম্বিকার প্রতি বিদ্বেষ তাহারই সর্বাপেক্ষা অধিক ছিল। কারণ সম্পর্ক প্রভৃতি অনুসারে সে নিজেকে অম্বিকার সমান জ্ঞান করিত এবং অম্বিকা তাহার আত্মীয় হইয়াও কেবলমাত্র ঈর্ষাবশতই তাহাকে উচ্চ পদ দিতেছে না, এ ধারণা তাহার দৃঢ় ছিল। পদ পাইলেই পদের উপযুক্ত যোগ্যতা আপনি জোগায়, এই তাহার মত। বিশেষত ম্যানেজারের কাজকে সে অত্যন্ত তুচ্ছ জ্ঞান করিত। বলিত, সেকালে রথের উপর যেমন ধ্বজা থাকিত, আজকাল আফিসের কাজে ম্যানেজার সেই রূপ। ঘোড়া বেটা খাটিয়া মরে, আর ধ্বজা মহাশয় রথের সঙ্গে সঙ্গে কেবল দর্প ভরে দুলিতে থাকেন। বিনোদ ইতিপূর্বে কাজকর্মের কোনো খোঁজ খবর লইত না, কেবল যখন ব্যবসা উপলক্ষে হঠাৎ অনেক টাকার প্রয়োজন হইত তখন গোপনে খাজাঞ্চিকে ডাকিয়া জিজ্ঞেস করিত, এখন তহবিলে কত টাকা আছে। খাজাঞ্চি টাকার পরিমাণ বলিলে কিঞ্চিত ইতস্তত করিয়া সে টাকাটা চাহিয়া ফেলিত, যেন তাহা পরের টাকা। খাজাঞ্চি তাহার নিকট সই লইয়া টাকা দিত। তাহার পরে কিছুকাল ধরিয়া অম্বিকাবাবুর নিকট বিনোদ কুণ্ঠিত হইয়া থাকিত, কোনো মতে তাহার সহিত সাক্ষাৎ না হইলেই আরাম বোধ করিত। অম্বিকাচরণ মাঝে মাঝে ইহা লইয়া বিপদে পড়িতেন, কারণ জমিদারের অংশ জমিদারকে দিয়া তহবিলে প্রায় আমানতি সদর খাজনা অথবা আমলাবর্গের বেতন প্রভৃতির খরচের টাকা জমা থাকিত, সে টাকা অন্যায় ব্যয় হইয়া গেলে বড়ই অসুবিধা ভোগ করিতে হইত। কিন্তু বিনোদ টাকাটি লইয়া এমনি চোরের মতো লুকাইয়া বেড়াইত যে তাহাকে সম্বন্ধে কোনো কথা বলিবার অবসর পাওয়া যাইত না, পত্র লিখিলেও কোনো ফল হইত না। কারণ লোকটার কেবল চক্ষু লজ্জা ছিল, আর কোনো লজ্জা ছিল না, এই জন্য সে কেবল সাক্ষাৎকারকে ডরাইত। ক্রমে যখন বিনোদ বাড়াবাড়ি করিতে লাগিল তখন অম্বিকাচরণ বিরক্ত হইয়া লোহার সিন্ধুকের চাবি নিজের কাছে রাখিলেন। বিনোদের গোপনে টাকা লওয়া একেবারে বন্ধ হইল। অথচ লোকটা এতই দুর্বল প্রকৃতি যে প্রভু হইয়াও স্পষ্ট করিয়া এ সম্বন্ধে কোনো প্রকার বল খাটাইতে পারিল না। অম্বিকাচরণের বৃথা চেষ্টা, অলক্ষ্মী যাহার সহায় লোহার সিন্ধুকের চাবি তাহার টাকা আটক করিয়া রাখিতে পারে না, বরং হিতে বিপরীত হইল। কিন্তু সেই সকল কথা পরে হইবে। অম্বিকাচরণের কড়া নিয়মে বিনোদ ভিতরে ভিতরে অত্যন্ত উত্তক্ত হইয়াছিল। এমন সময় নয়নতারা যখন তাহার মনে সন্দেহ জন্মাইয়া দিল তখন সে কিছু খুশি হইল। গোপনে একে একে নিম্নতন কর্মচারীদিগকে ডাকিয়া সন্ধান লইতে লাগিল। তখন বামাচরণ তাহার প্রধান চর হইয়া উঠিল। গৌরীকান্তের আমলে দেয়ানজি বলপূর্বক পার্শ্ববর্তী জমিদারের জমিতে হস্তক্ষেপ করিতে কুণ্ঠিত হইতেন না, এমন করিয়া তিনি অনেকের অনেক জমি অপহরণ করিয়াছিলেন। কিন্তু অম্বিকাচরণ কখনো সে কাজে প্রবৃত্ত হইতেন না, এবং মকদ্দমা বাঁধিবার উপক্রম হইলে তিনি যথাসাধ্য আপোষের চেষ্টা করিতেন। বামাচরণ ইহারি প্রতি প্রভু দৃষ্টি আকর্ষণ করিল, স্পষ্ট বুঝাইয়া দিল অম্বিকাচরণ নিশ্চয় অপর পক্ষ হইতে ঘুষ লইয়া মনিবের ক্ষতি করিয়া আপোষ করিয়াছে। বামাচরণের নিজেরও বিশ্বাস তাহাই, যাহার হাতে ক্ষমতা আছে সে যে ঘুষ না লইয়া থাকিতে পারে ইহা সে মরিয়া গেলেও বিশ্বাস করিতে পারে না। এইরূপে গোপনে নানা মুখ হইতে ফুৎকার পাইয়া বিনোদে সন্দেহ শিখা ক্রমেই বাড়িয়া উঠিতে লাগিল, কিন্তু সে প্রত্যক্ষভাবে কোনো উপায় অবলম্বন করিতেই সাহস করিল না। এক, চক্ষু লজ্জা, দ্বিতীয়ত আশঙ্কা, পাছে সমস্ত অবস্থাভিজ্ঞ অম্বিকাচরণ তাহার কোনো অনিষ্ট করে।
অবশেষে নয়নতারা স্বামীর এই কাপুরুষতায় জ্বলিয়া পুড়িয়া বিনোদের অজ্ঞাতসারে একদিন অম্বিকাচরণকে ডাকিয়া পর্দার আড়াল হইতে বলিলেন, তোমাকে আর রাখা হবে না, তুমি বামাচরণকে সমস্ত হিসেব বুঝিয়ে দিয়ে চলে যাও। তাহার সম্বন্ধে বিনোদের নিকট আন্দোলন উপস্থিত হইয়াছে সে কথা অম্বিকা পূর্বেই আভাসে জানিতে পারিয়াছিলেন, সেজন্য নয়নতারার কথায় তিনি তেমন আশ্চর্য হন নাই। তৎক্ষণাৎ বিনোদ বিহারীর নিকট গিয়া জিজ্ঞাসা করিলেন, আমাকে কি আপনি কাজ থেকে নিষ্কৃতি দিতে চান? বিনোদ শশব্যস্ত হইয়া কহিল, না না, কখনোই না। অম্বিকাচরণ পুনর্বার জিজ্ঞাসা করিলেন, আমার উপর কি আপনার কোনো সন্দেহের কারণ ঘটেছে? বিনোদ অত্যন্ত অপ্রতিভ হইয়া কহিল, কিছুমাত্র নয়। অম্বিকাচরণ নয়নতারার ঘটনা উল্লেখ মাত্র না করিয়া আফিসে চলিয়া আসিলেন, বাড়িতে ইন্দ্রাণীকেও কিছু বলিলেন না। এইভাবে কিছুদিন গেল। এমন সময় অম্বিকাচরণ ইনফ্লুয়েঞ্জায় পড়িলেন, শক্ত ব্যামো নয়, কিন্তু দুর্বলতা বশত অনেক দিন আফিস কামাই করিতে হইল। সেই সময় সদর খাজনা এবং অন্যান্য কাজের বড় ভিড়, সেই জন্য একদিন সকালে রোগশয্যা ত্যাগ করিয়া অম্বিকাচরণ হঠাৎ আফিসে আসিয়া উপস্থিত হইলেন। সেই দিন কেহই তাহাকে প্রত্যাশা করে নাই এবং সকলেই বলিতে লাগিল, আপনি বাড়ি যান, এত কাহিল শরীরে কাজ করিবেন না। অম্বিকাচরণ নিজের দুর্বলতার প্রসঙ্গ উড়াইয়া দিয়া ডেস্কে গিয়া বসিলেন। আমলারা সকলেই কিছু যেন অস্থির হইয়া উঠিল এবং হঠাৎ অত্যন্ত অতিরিক্ত মনোযোগের সহিত নিজ নিজ কাজে প্রবৃত্ত হইল। অম্বিকাচরণ ডেস্ক খুলিয়া দেখেন, তাহার মধ্যে তাহার একখানি কাগজও নাই। সকলকে জিজ্ঞাসা করিলেন, এ কি? সকলেই যেন আকাশ হইতে পড়িল। চোরে লইয়াছে কি ভূতে লইয়াছে কেহ ভাবিয়া স্থির করিতে পারিল না। বামাচরণ কহিল, আরে মশাই, আপনারা ন্যাকামি রেখে দিন, সকলেই জানেন ওর কাগজপত্র বাবু নিজে তলব করে নিয়ে গেছেন। অম্বিকা রুদ্ধ রোষে শ্বেত বর্ণ হইয়া জিজ্ঞাসা করিলেন, কেন? বামাচরণ কাগজ লিখিতে লিখিতে বলিল, সে আমরা কেমন করে বলবো? বিনোদ অম্বিকাচরণের অনুপস্থিতি সুযোগে বামাচরণের মন্ত্রণাক্রমে নূতন চাবি তৈয়ার করাইয়া ম্যানেজারের প্রাইভেট ডেস্ক খুলিয়া তাহার সমস্ত কাগজপত্র পরীক্ষা করিতে লইয়া গিয়াছেন। চতুর বামাচরণ সে কথা গোপন করিল না। অম্বিকা অপমানিত হইয়া কাজে ইস্তফা দেন, ইহা তাহার অনভিপ্রেত ছিল না। অম্বিকাচরণ ডেস্কের চাবি লাগাইয়া কম্পিত দেহে বিনোদের সন্ধানে গেলেন। বিনোদ বলিয়া পাঠাইল তাহার মাথা ধরিয়াছে। সেখান হইতে বাড়ি গিয়া হঠাৎ দুর্বল দেহে বিছানায় শুইয়া পড়িলেন। ইন্দ্রাণী তাড়াতাড়ি ছুটিয়া আসিয়া তাহাকে তাহার সমস্ত হৃদয় দিয়া যেন আবৃত করিয়া ধরিল। ক্রমে ইন্দ্রাণী সকল কথা শুনিল। স্থির সৌদামিনী আজ স্থির রহিল না, তাহার বক্ষ ফুলিতে লাগিল। বিস্ফারিত মেঘকৃষ্ণ চক্ষু প্রান্ত হইতে উন্মুক্ত বজ্রশিখা সুতীব্র উগ্র জ্বালা বিক্ষেপ করিতে লাগিল। এমন স্বামীর এমন অপমান, এত বিশ্বাসের এই পুরস্কার! ইন্দ্রাণীর এই অত্যুগ্র নিঃশব্দ রোষদাহ দেখিয়া অম্বিকার রাগ থামিয়া গেল। তিনি যেন দেবতার শাসন হইতে পাপীকে রক্ষা করিবার জন্য ইন্দ্রাণীর হাত ধরিয়া বলিলেন, বিনোদ ছেলে মানুষ, দুর্বল স্বভাব, পাঁচজনের কথা শুনে তার মন বিখরে গেছে। তখন ইন্দ্রাণী দুই হস্তে তাহার স্বামীর গলদেশ বেষ্টন করিয়া তাহাকে বক্ষের কাছে টানিয়া লইয়া আবেগের সহিত চাপিয়া ধরিল এবং হঠাৎ তাহার দুই চক্ষুর রসদীপ্তি ম্লান করিয়া দিয়া ঝরঝর করিয়া অশ্রুজল ঝরিয়া পড়িতে লাগিল। পৃথিবীর সমস্ত অন্যায় হইতে, সমস্ত অপমান হইতে দুই বাহু পাশে টানিয়া লইয়া সে যেন তাহার হৃদয় দেবতাকে আপন হৃদয় মন্দিরে তুলিয়া রাখিতে চায়। স্থির হইল অম্বিকাচরণ এখনই কাজ ছাড়িয়া দিবেন। আজ আর কেহ তাহাকে কিছুমাত্র প্রতিবাদ করিল না,
কিন্তু এই তুচ্ছ প্রতিশোধে ইন্দ্রাণীর মন কিছুই সান্ত্বনা মানিল না। যখন সন্দিগ্ধ প্রভু নিজেই অম্বিকাকে ছাড়াইতে উদ্যত, তখন কাজ ছাড়িয়া দিয়া তাহার আর কি শাসন হইল? কাজে জবাব দিবার সংকল্প করিয়াই অম্বিকার রাগ থামিয়া গেল। কিন্তু সকল কাজকর্ম, সকল আরাম বিশ্রামের মধ্যে ইন্দ্রাণীর রাগ তাহার হৃৎপিণ্ডের মধ্যে চলিতে লাগিল। এমন সময় চাকর আসিয়া খবর দিল, বাবুদের বাড়ির খাজাঞ্চি আসিয়াছে। অম্বিকা মনে করিলেন বিনোদ স্বাভাবিক চক্ষুলজ্জাবশত খাজাঞ্চির মুখ দিয়া তাহাকে কাজ হইতে জবাব দিয়া পাঠাইয়াছেন। সেই জন্য নিজের একখানি ইস্তফা পত্র লিখিয়া খাজাঞ্চির হস্তে দিয়া দিলেন। খাজাঞ্চি তৎসম্বন্ধে কোনো প্রশ্ন না করিয়া কহিল, সর্বনাশ হইয়াছে। অম্বিকা জিজ্ঞাসা করিলেন, কি হইয়াছে? তদুত্তরে শুনিলেন, যখন হইতে অম্বিকা চরণের সতর্কতা বশত খাজাঞ্চি খানা হইতে বিনোদের টাকা লওয়া বন্ধ হইয়াছে, তখন হইতে বিনোদ নানা স্থান হইতে গোপনে বিস্তর টাকা ধার লইতে আরম্ভ করিয়াছিল। একটার পর একটা ব্যবসা ফাঁদিয়া সে যতই প্রতারিত ও ক্ষতিগ্রস্ত হইতেছিল, ততই তাহার রোখ চড়িয়া যাইতেছিল, ততই নূতন নূতন অসম্ভব উপায়ে আপন ক্ষতি নিবারণের চেষ্টা করিয়া অবশেষে আকণ্ঠ ঋণে নিমগ্ন হইয়াছে। অম্বিকাচরণ যখন পীড়িত ছিলেন, তখন বিনোদ সেই সুযোগে তহবিল হইতে সমস্ত টাকা উঠাইয়া লইয়াছে। বাঁকাগাড়ি পরগনা অনেক কাল হইতেই পার্শ্ববর্তী জমিদারের নিকট রেহেনে আবদ্ধ। সে এ পর্যন্ত টাকার জন্য কোনো প্রকার তাগাদা না দিয়া অনেক টাকা সুদ জমিতে দিয়াছে। এখন সময় বুঝিয়া হঠাৎ ডিক্রি করিয়া লইতে উদ্যত হইয়াছে, এই তো বিপদ। শুনিয়া অম্বিকাচরণ কিছুক্ষণ স্তম্ভিত হইয়া রহিলেন। অবশেষে কহিলেন, আজ কিছুই ভেবে উঠতে পারছি নে, কাল এর পরামর্শ করা যাবে। খাজাঞ্চি যখন বিদায় লইতে উঠিলেন, তখন অম্বিকা তাহার ইস্তফাপত্র চাহিয়া লইলেন। অন্তঃপুরে আসিয়া অম্বিকা ইন্দ্রাণীকে সকল কথা বিস্তারিত জানাইয়া কহিলেন, বিনোদের এ অবস্থায় তো আমি কাজ ছেড়ে দিতে পারি নে। ইন্দ্রাণী অনেকক্ষণ প্রস্তর মূর্তির মতো স্থির হইয়া রহিল। অবশেষে অন্তরের সমস্ত বিরোধ দ্বন্দ্ব সবলে দলন করিয়া নিঃশ্বাস ফেলিয়া কহিল, না, এখন ছাড়তে পারো না। তাহার পরে কোথায় টাকা কোথায় টাকা করিয়া সন্ধান পড়িয়া গেল। যথেষ্ট পরিমাণে টাকা আর জুটে না। অন্তঃপুর হইতে গহনাগুলি সংগ্রহ করিবার জন্য অম্বিকা বিনোদকে পরামর্শ দিলেন। ইতিপূর্বে ব্যবসা উপলক্ষে বিনোদ সে চেষ্টা করিয়াছিলেন, কখনো কৃতকার্য হইতে পারেন নাই। এবারে অনেক অনুনয় বিনয় করিয়া, অনেক কাঁদিয়া কাটিয়া, অনেক দীনতা স্বীকার করিয়া গহনাগুলি ভিক্ষা চাহিলেন। নয়নতারা কিছুতেই দিলেন না। তিনি মনে করিলেন, তাহার চারিদিক হইতে সকলেই খসিয়া পড়িবার উপক্রম হইয়াছে, এখন এই গহনাগুলি তাহার একমাত্র শেষ অবলম্বন স্থল, এবং ইহা তিনি অন্তিম আগ্রহ সহকারে প্রাণপণে চাপিয়া ধরিলেন। যখন কোথা হইতেও কোনো টাকা পাওয়া গেল না, তখন ইন্দ্রাণীর প্রতিহিংসা ভ্রুকুটির উপরে একটা তীব্র আনন্দের জ্যোতি পতিত হইল। সে তাহার স্বামীর হাত চাপিয়া ধরিয়া কহিল, তোমার যাহা কর্তব্য তাহা তো করিয়াছ, এখন তুমি ক্রান্ত হও, যাহা হইবার তা হউক। স্বামীর অবমাননায় উদ্দীপ্ত সতীর রোষানল এখনো নির্বাপিত হয় নাই দেখিয়া অম্বিকা মনে মনে হাসিলেন। বিপদের দিনে অসহায় বালকের ন্যায় বিনোদ তাহার উপরে এমন একান্ত নির্ভর করিয়াছে যে তাহার প্রতি তাহার দয়ার উদ্রেক হইয়াছে, এখন তাহাকে তিনি কিছুতেই ত্যাগ করিতে পারেন না। তিনি মনে করিতেছিলেন তাহার নিজের বিষয় আবদ্ধ রাখিয়া টাকা উঠাইবার চেষ্টা করিবেন, কিন্তু ইন্দ্রাণী তাহাকে মাথার দিব্য দিয়া বলিল, ইহাতে আর তুমি হাত দিতে পারিবে না। অম্বিকাচরণ বড় ইতস্ততের মধ্যে পড়িয়া ভাবিতে বসিয়া গেলেন।
তিনি ইন্দ্রাণীকে আস্তে আস্তে বুঝাইবার যতই চেষ্টা করিতে লাগিলেন, ইন্দ্রাণী কিছুতেই তাহাকে কথা কহিতে দিল না। অবশেষে অম্বিকা কিছু বিমর্ষ হইয়া, গম্ভীর হইয়া নিঃশব্দে বসিয়া রহিলেন। তখন ইন্দ্রাণী লোহার সিন্ধুক খুলিয়া তাহার সমস্ত গহনা একটি বৃহৎ থালায় স্তূপাকার করিল এবং সেই গুরুভার থালাটি বহু কষ্টে দুই হস্তে তুলিয়া ঈষৎ হাসিয়া তাহার স্বামীর পায়ের কাছে রাখিল। পিতামহের একমাত্র স্নেহের ধন ইন্দ্রাণী পিতামহের নিকট হইতে জন্মাবধি বৎসরে বৎসরে অনেক বহুমূল্য অলঙ্কার উপহার পাইয়া আসিয়াছে। মিতাচারী স্বামীরই জীবনের অধিকাংশ সঞ্চয় এই সন্তানহীন রমণীর ভাণ্ডারে অলঙ্কার রূপে রূপান্তরিত হইয়াছে। সেই সমস্ত স্বর্ণ মাণিক্য স্বামীর নিকট উপস্থিত করিয়া ইন্দ্রাণী কহিল, আমার এই গহনাগুলি দিয়া আমার পিতামহের দত্তদান উদ্ধার করিয়া আমি পুনর্বার তাহার প্রভু বংশকে দান করিব। এই বলিয়া সে সজল চক্ষু মুদিত করিয়া মস্তক নত করিয়া কল্পনা করিল, তাহার সেই বিরল শুভ্র কেশধারী সরল সুন্দর মুখচ্ছবি শান্ত স্নেহহাস্যময় ধীপ্রদীপ্ত উজ্জ্বল গৌরকান্তি বৃদ্ধ পিতামহ এই মুহূর্তে এখানে উপস্থিত আছেন এবং তাহার নতমস্তকে শীতল স্নেহ হস্ত রাখিয়া তাহাকে নীরবে আশীর্বাদ করিতেছেন। বাঁকাগাড়ি পরগনা পুনশ্চ ক্রয় হইয়া গেল। তখন প্রতিজ্ঞা ভঙ্গ করিয়া গতভূষণা ইন্দ্রাণী আবার নয়নতারার অন্তঃপুরে নিমন্ত্রণে গমন করিল। আর তাহার মনে কোনো অপমান বেদনা রহিল না। নমস্কার, এতক্ষণ আপনারা শুনছিলেন রবি ঠাকুরের গল্প প্রতিহিংসা। যদি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না। খুব খুব ভালো থাকবেন, আজকের মতো চলি, টাটা।